আসন্ন লোকসভা নির্বাচনে যাতে কেউ কোনো প্রভাব ফেলতে না পারেন সে ব্যাপারে কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের। ভোটের আগে পুলিশ অফিসার ও ভোটের সঙ্গে যুক্ত থাকবেন এমন অফিসারদের যাতে যথাযথ নিয়ম মেনে বদলি করা হয় সে নির্দেশ দেওয়া হয়েছে সব রাজ্যগুলিকে। যেসব অফিসারদের এক জায়গা 3 বছর হয়ে গিয়েছে নিয়ম অনুযায়ী তাদের অন্যত্র বদলি করতে হবে বলে নির্দেশ দিয়েছে কমিশন। কমিশনের বার্তা, একই লোকসভা কেন্দ্রের অন্তর্গত পার্শ্ববর্তী জেলায় বদলি করা যাবে না। দেশের সব রাজ্য সরকারকে চিঠি দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। কমিশনের অভিযোগ, নির্বাচন কমিশনে বদলি সংক্রান্ত নিয়মকে এড়ানোর জন্য একাধিক রাজ্য দেখা যাচ্ছে একই লোকসভা কেন্দ্রের অন্তর্গত পাশের জেলায় আধিকারিকদের বদলি করা হচ্ছে। এমনকি যে আধিকারিকেরা হোম ডিস্ট্রিক্টে নিযুক্ত আছেন তাদেরও বদলি করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচনের কাজে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যে আধিকারিকরা জড়িত থাকবেন তাঁদের ক্ষেত্রে এ নির্দেশ বলবৎ হবে। এ নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের রুটিন নিয়মাবলীর মধ্যেই পড়ে, তবে এবার নির্দেশ দেওয়া হয়েছে নিয়ম মানা না হলে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।